পনেরো তারিখে তো স্কুল খুলবে, বই খাতা স্কুল ড্রেস পেন কিছুই তো ঠিক নাই। এই কথা যদি আব্বা জানতে পারে, একটা মারও মারতে পারবে না, সব পিঠের ভোগে। তার থেকে ভালো আগে ভাগে দুলা বাড়ি বাজ যায়। কিছুদিন আগেই দুলা ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসলাম, আবার যদি যায় তখন আবার জিজ্ঞাসা করবে কিসের জন্য এসেছিস, তখন না বুদ্ধি খাটিয়ে একটা কিছু বলে যাবি, আগে যাই তো। কিরে মেয়েবু, শুনলাম নাকি তোর 15 তারিখে স্কুল খুলবে, কিছুদিন আগে তো আবার ঠিক বেরিয়ে গেল, আবার কিসের জন্য এসেছিস? এই শালা কাম সাইছে, 15 তারিখে স্কুল খুলবে তার দুলা ভাইও জানতে পেরেছে, এখন তো বেশি দিন টিকা যাবে না। কিরে মেয়েবু, অমন করে কি ভাবছিস, আমার কথা উত্তর দিচ্ছিস না যে? না মানে দুলা ভাই 15 তারিখে স্কুল খুলবে, তাই ভাবলাম শেষ মনের মতন দেখা করে যাই। তা তুই তো আমাকে দেখলি, যা বাড়ি চলে যা। না মানে দুলা ভাই, আর কোনদিন আসতে পারবো কি পারবো না, তাই ভাবলাম এখানে 6-7 দিন থেকে যাই। কিরে বাবু, স্কুল খুলতে 3 দিন বাকি, তুই বলছিস 6-7 দিন থাকবো, তোর লক্ষণ কি? না মানে দুলা ভাই, তাহলে বোনের সঙ্গে দেখা করে যাই। বোন, ও বোন তুমি কোথায়? ভেবেছিলাম দুলা ভাইয়ের বাড়িতে অনেকদিন থাকবো, কিন্তু দুলা ভাই জেনে গেল যে 15 তারিখে স্কুল খুলবে। ওহ, বুদ্ধি পেয়েছি, মামার বাড়ি অনেকদিন যাওয়া নাই, মামা মূর্খ সুর্খ লোক, এসব স্কুল কলেজ কবে খুললো না খুললো এসব খবর মামা রাখে না। মামা, ও মামা, তোমাকে কতদিন পর দেখলাম, দেখে মন প্রাণ জুড়ে গেল। তোমাকে দেখেও তো আমার খুশি খুশি লাগছে ভাগ্নে, সেই যে আমার সাথে 4 বছর আগে একটি হিরো সাইকেল নিয়ে গেছিলে, তারপর থেকে যে তোমার আর পাত্তাই নেই। বাপরে, শালা কিপটে আমার সাথে কতদিন আগে একটা সাইকেল নিয়েছিলাম, সেই কথা আজও মনে রেখেছে। মামা, সব সাইকেলের কথা বাদ দাও তো, এবার তোমার বাড়ি এসেছি, 1 মাস থাকবো। মামি কোথায় গো? আর তুমি চিন্তা করবে না মামা, এই 1 মাসের মধ্যে তোমার দোকান দেখাশোনা করে আমি চাঙ্গা করে তুলবো। এই থামো তো থামো ভাগ্নে, এই 4-5 বছরে আমার কথা মনে পড়েনি, আমার দোকানের কথাও মনে পড়েনি, যে তোমার 15 তারিখে স্কুল খুলবে তখন তোমার আমার কথাও মনে পড়েছে, আমার দোকানের কথাও মনে পড়েছে, তাই না ভাগ্নে? তোমার আমাকে দেখা লাগবে না, আমার দোকানকেও দেখা লাগবে না। তুমি যদি এখানে 1 মাস থাকো, তাহলে কি তোমার স্কুল কি তোমার বাপ করবে? কাম সাইছে, মামাও যে নিজে 15 তারিখে স্কুল খুলবে, এখান থেকে তাড়াতাড়ি পালাইতে হবে। না না মামা, 1 মাস থাকবো তো তোমাকে মজা করে বললাম, 15 তারিখে স্কুল খুলবে তাই ভাবলাম এক নজর দেখে যাই, মামির সঙ্গে দেখা করছি না, 100 টাকা দাও বাড়ি নিয়ে চলে যাই। যা, মামার বাড়ি কি লস হয়নি, 1 টাকা সিগারেটের টাকা তো পেয়েছি, আমি 2 টুকাতে ভেবি পাসিনি, 1 নম্বর আমার মামাইতে 20 টাকা দেখতে পারি না, 2 নম্বর কথা আমার মামা থেকে জানি তো 15 তারিখ কিছু খেলবে। যাক, এবার হাল ছাড়লে হবে না, সব 1-1 করে সব আটতে পেরে যেতে হবে। আবারে 1-1 করে সব বাড়ি বাড়ি গেলাম, কেউ থাকতে দিল না, সবাই 15 তারিখ কিছু খুলবে বলে দাঁড়িয়ে দিল, শেষ পর্যন্ত আমার বাড়ি যেতে হলো। কি হে নবাব্বু, তোর সব বাড়ি বাড়ি ঘুরে এলি, গাড়িবারটা জায়গা হলো না? থাকতে জানি মানে আব্বা আমাকে কেউ থাকতে দেয়নি, তুমি কি কি জানলা? হারাম দাদা, তোর আমি বাপ হই বাপ, 15 তারিখে স্কুল খুলবে তোর আগে থেকে আমি জানি, তাতে সব ভাইকে ফোন করি আমি বলেছি, মেহবুবকে থাকতে দিবা না। তুমি কি করিস আব্বা, তুমি বাপ না শত্রু, শত্রু তো এমন কাজ করে না। হারাম দাদা, তোর নাকে কান্না বন্ধ কর, বই খাতা নি পড়তে বস। আব্বা, 2 দিন ধরে বই খুঁজে পাচ্ছিনি, তাহলে কি তোমার ভাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল? বই খুঁজে পাচ্ছিস না মানে বই কি হয়েছে? বই খাতা ভাঙা ঠোলা কাছে বেঁচে চোখে না লেগে লাল চুরি কিনেছে।